আজকে একটা ভিলেজ কুকিং ভিডিও। অ্যাকচুয়ালি যেটা আছে হয় সেটা দিয়ে হচ্ছে আজকে বানানো হচ্ছে ভিলেজ স্টাইল চিকেন। এগুলো তো শহরে হয় না, এগুলো কাঠের আগুনে অনেকদিন পর হচ্ছে আর কি। গ্যাসে তো দেখি, কিন্তু কাঠের আগুনে রান্না কতজন করে? এখানে সব ফ্যামিলি মেম্বারসরা একটু গেট টুগেদার করছে। ওটাই ফুদা না, ধরেছে তো। আরে দাম ফু দিলে তাহলে এখান থেকে ধোয়াটা রেজা হয়। তুমি ওই পাইপ দিয়ে ফু দিচ্ছ না? শুধু জানানোর জন্য। আচ্ছা, ওটাতে ফু দিলেও তো আগুনটা ধরবে নাকি? ওটাই যদি ফু দাও। এই যে ধোয়া বেরোচ্ছে সুন্দরভাবে। ওটাতে কি হচ্ছে, ভাত? ঠিক আছে, ভালোই হচ্ছে। এই ফুটা না দিলে ভালোভাবে আছে, আগুন আসছিল না। এবার ধোয়াটা খুব স্ট্রং হলো, আঁচটা ভালো হয়েছে। চিকেনের তেজপাতা, বুঝতে পেরেছি। এ বাবা, এটা করিনি আমি, বলে দিয়েছিলাম। দেখি রিমোট ভিলেজ, এরকম বাড়ি ছিল? হ্যাঁ, তুলেছি তুলেছি, আমি ভিডিও করছি। ঠিক আছে, ভালো করে করো। হ্যাঁ, রান্না হয়নি কি করে যাবে? পূর্ণিমা বৌদি, বলো তুমি এর ব্যাপারে কিছু, মানে কেমন লাগছে তোমার? আমার তো আজকে খুবই ভালো লাগছে, এসছি আজকে পিকনিকে। জায়গাটা বলে দাও। জায়গাটা খুব সুন্দর, এনভায়রনমেন্ট খুব সুন্দর, মানে নেচারের মধ্যে আছি আমরা এখন। তারপরে সর্ষে ক্ষেত তো আছেই, অলওয়েজ লাভ। দেখি এবার কেমন হয় ওখানকার পিকচার্স কিউ একদম। চলো টপকাতে হবে। এই তো শাড়ি পরেও বাঙালিরা টপকাতে পারে। মাছ খেয়ে খেয়ে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ, থাকতে হবে অবশ্যই।
সবাই যাচ্ছে, হেভি সংকীর্ণ রাস্তা, একটুকুনি রাস্তা দিয়ে যেতে হবে আমাকেও, কোয়াইট এ বিট অ্যাডভেঞ্চার, দেখি আমি যেতে পারি কি না। বুঝছেন তো রাস্তাটা, সুন্দর জায়গাটা। Thank you.